চাঁদপুর নদী বন্দর বাংলাদেশের একটি প্রাচীন নদী বন্দর। এই বন্দরটি মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত। এই বন্দর থেকে ঢাকা ও বরিশাল রুটে জাহাজ বা যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। চাঁদপুর বন্দর প্রতিষ্ঠার সঠিক সময় জানা যায়নি, তবে অনুমান করা হয় এই বন্দরটি হাজার বছরের পুরনো। এই বন্দরটি ব্যাপক ব্যবহার শুরু হয় ব্রিটিশ আমলে, ব্রিটিশ ভারতের একটি নদী বন্দর হিসাবে। এই সময় এই বন্দর থেকে পাট জাহাজে করে কলকাতা নিয়ে যাওয়া হতো। স্বাধীনতার 51 বছর পর চাঁদপুর নৌবন্দর নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নির্মিত হচ্ছে আধুনিক নৌ টার্মিনাল। চাঁদপুরের আধুনিক টার্মিনাল নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে চাঁদপুর নিয়ে সরকারের সকল পরিকল্পনা, এবং আরও জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। চলুন শুরু করা যাক। অবশেষে চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনাল নির্মিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সেটির টেন্ডার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। চলতি বছরের আগামী অক্টোবর নভেম্বরের ডিজাইন অনুযায়ী কাজ শুরু হবে। চাঁদপুর নৌবন্দর নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির ঐকান্তিক প্রচেষ্টায় 2016 সালের 10 নভেম্বর একনেকে চাঁদপুর আধুনিক টার্মিনাল নির্মাণ প্রকল্প নামে একটি প্রকল্প অনুমোদন হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি মোট ব্যয় ধরা হয় প্রায় 65 থেকে 70 কোটি টাকা। শুরুতে প্রকল্পটি শুধু চাঁদপুর নদীবন্দর নির্মাণ নিয়ে শুরু হলেও পরবর্তীতে এই প্রকল্পে চাঁদপুরের সঙ্গে ঢাকার লালকুঠিঘাট, বরিশাল, নারায়ণগঞ্জ, আশুগঞ্জ লঞ্চ টার্মিনাল উন্নয়ন সংযোজন করা হয়। ফলে প্রকল্পের অর্থ বরাদ্দ ও মেয়াদ নতুন করে বৃদ্ধি পায়। প্রকল্পের মেয়াদ ধার্য করা হয় 2025 সাল পর্যন্ত। 2016 সালের পর কেটে গেছে 6টি বছর। প্রকল্পটি দীর্ঘ সময় ফাইলবন্দি থাকার পর চলতি অর্থ বছরে এটি আলোর মুখ দেখতে যাচ্ছে। 2000 সালে হঠাৎ ডাকাতিয়া নদী গর্ভে বিলীন হয়ে যায় বড় স্টেশনের পশ্চিম দক্ষিণে তৎকালীন লঞ্চ ঘাটটি। সেই ঘাটটি নদীতে বিলীন হওয়ার পর ডাকাতিয়া নদীর উপর আরেকটি ছোট টার্মিনাল নির্মিত হয়। কিন্তু সেই টার্মিনালে ডাকাতিয়া মেঘনা নদীর ঘূর্ণিস্রোতের কারণে যাতায়াত বিপজ্জনক হওয়ায় মাদ্রাসা ঘাটে বিকল্প টার্মিনাল স্থাপন করা হয়, যেটি গত 1 যুগেরও বেশি সময় ধরে স্থায়ী ঘাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অথচ ঘাটটিতে যাত্রী সেবার ন্যূনতম সুবিধা নেই। নেই যাত্রী ছাউনি, নেই বসার কোনো স্থান। পুরো চত্বরে খানাখন্দে ভরা আর রোদবৃষ্টিতে ভিজতে হয় যাত্রীদের। পন্টুনে দাঁড়িয়ে থাকা ছাড়া যাত্রীদের কোনো বিকল্প নেই। বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বর্তমানে এই প্রকল্পটির নাম বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট এক। প্রকল্পটি 2016 সালের শেষের দিকে একনেকে অনুমোদন হলেও প্রকল্প অফিস ও জনবল নিয়োগ দিয়ে কাজ শুরু করতে 2017 সাল পার হয়ে যায়। প্রকল্পের জিওতে বা গভর্নমেন্ট অর্ডার নির্দেশনা ছিল কাজ করা শুরুর পূর্বে কনসালটেন্ট নিয়োগ দিতে হবে। কনসালটেন্ট নিয়োগ দিতে 2017 সালও পার হয়ে যায়। 2017 সালের শেষের দিকে কনসালটেন্ট ফার্ম নিয়োগ দিলে তারা স্টাডি ও ডিজাইনের জন্য আরও 2 বছর সময় চান। 2 বছর পর 2020 সালের শুরুতে কোভিড-19 প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তা 4 বছর গড়িয়ে যায়। তবে কনসালটেন্ট ফার্ম তাদের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করেছে। তারা স্টাডি শেষে ডিজাইনও জমা দিয়েছে। নতুন টার্মিনাল গঠন করতে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে তারা কিছু প্রস্তাবনাও দিয়েছেন। চাঁদপুর টার্মিনালের নকশা চূড়ান্ত হবার পর এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হল। এখন দ্রুত দৃশ্যমান কাজে হাত দেওয়া হবে, আর এটি নির্মিত হলে চাঁদপুর লঞ্চ ঘাটের চেহারাই পাল্টে যাবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চাঁদপুরে আধুনিক টার্মিনাল নির্মাণের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।